ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুশীলন। এনআরএসে ফের করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত ইন্টালি থানার সাব ইন্সপেক্টর, মৃত্যুর আগে দুই রোগীর করোনা পরীক্ষা হয়, দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলাম, কি খবর রয়েছে? এনআরএস হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে, যেমন বলছিল যে দুজন রোগী যারা মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন তারা মারা যান, তবে তার আগে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের পজিটিভ রিপোর্ট হচ্ছে। এছাড়া এনআরএস এর ডিউটিরত হেন্টালি থানার একজন সাব ইন্সপেক্টর, তারও নমুনা সংগ্রহ করা হয়েছিল, তিনি হাসপাতালে কর্মরত ছিলেন, তারও রিপোর্ট পজিটিভ এসছে। এবং এই যে পুলিশের যে কর্মী যিনি পজিটিভ এসছেন তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। এছাড়া যে বাকি দুজনের মৃত্যুর পরে পজিটিভ রিপোর্ট এসছে সেই মতো তাদের পরিবারকে জানানো হয়েছে এবং কলকাতা পুরসভাকেও জানানো হয়েছে তাদের দেহ সৎকারের ব্যবস্থা বিশেষভাবে করার জন্য। ধন্যবাদ ছিলাম।